আমি এটাই আপনাদের কাছে বলতে এসেছি, আমি আপনাদের কাছে আবেদন করবো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, যদি আপনাদের বিশ্বাস থাকে করলে আমাদেরই করতে হবে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ডিমান্ড গুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। প্রতিশ্রুতি আমার কি, প্রতিশ্রুতি কতটাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবা, চিট 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 করা। প্রতিশ্রুতি মানি প্রতারণা আর চিটিংবাজি, যারা প্রতিশ্রুতি দেয় তারা হচ্ছে চিট 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 চিটার। আমি বলছি না, এটা আমাদের শিখিয়েছেন, আপনাদের শিখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি মানি প্রতারণা চিটিংবাজি কে বলেছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 2019 সালে SSC-র মঞ্চেও একই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার প্রতি বিশ্বাস রাখুন। 2019টা তো আপনাদের দেখাতে পারছি তাই বলতে পারছি, ঠিক এই রকম ভাবে একটার পর একটাই ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই প্রতিশ্রুতি দিয়েছেন, আমার প্রতি বিশ্বাস রাখুন। 2024-এ সেই এক সেম ডিটো একই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রতি ভরসা রাখুন, আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ভুলে গেছেন তার সহানুভূতির জন্য এখন আর এই জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করে নেই। এখন স্বাস্থ্য সাফাই অভিযান চলছে, যে সাফাই অভিযানের চাপে নবান্নের 14 তলা থেকে নেমে ছুটে যেতে হয়েছে স্বাস্থ্য ভবনের দরজায় জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে। কিন্তু সেখানে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন রাজ্যের মানুষ চমকে উঠল, ভাবতে পারেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বলতে পারেন, অবিশ্বাস্য। কাকে দিয়েছেন রানীর পাঠ সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2019 সালের SSC ধর্ণা মঞ্চ, এটা তো প্রতীকী, ছবিটা এখন জোগাড় হয়েছে। এরকম প্রতিটা ধর্ণা মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2019-এর SSC ধর্ণা মঞ্চে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পাশে দাঁড় করিয়ে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি ভাষায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভালো করে একবার শুনে নিন আপনারা। আমি এটাই আপনাদের কাছে বলতে এসেছি, আমি আপনাদের কাছে আবেদন করবো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, যদি আপনাদের বিশ্বাস থাকে করলে আমাদেরই করতে হবে, অন্যভাবে তো এটা হবে না, সুতরাং পলিসি করেই করতে হবে। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আপনারা একটা ব্যাপার টেক আপ করেছেন। দিদি আমাদের বাঁচান, আমি তো বললাম শোনো, আমি যখন তোমাদের কাছে এসেছি আমি তো এটাই বললাম, এটাও বললাম যে দরকার হলে একটা কথা বলে আমি সেই জন্য তোমাদের প্রতি আছে। আমি একটা কথা বলছি যে আমাকে করবার সুযোগ দিতে হবে। পাশে পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন, সেই একই ভাবে 2024 মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেন। তখন কি আর জানতাম, যখন প্রতিশ্রুতি দিচ্ছেন তখন পার্থ চট্টোপাধ্যায় চাকরি বেচে টাকা কামাচ্ছেন, তখন কি আর জানতাম এই পার্থ চট্টোপাধ্যায় যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিতে গেলেন তিনি চাকরি চুরি কাণ্ডে এরকম ধরা পড়ে যাবেন, গোটা শিক্ষা দপ্তর জেলে চলে যাবে। 2019 সালে একই রকম ভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, 2024-এ একই প্রতিশ্রুতি, আমার প্রতি বিশ্বাস রাখুন। তবে আজকে সেই প্রতিশ্রুতির বাইরেও একটা ভয়ঙ্কর ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেছেন। তিনি বলছেন যে যারা দোষী তারা আমার বন্ধুও নয় আমার শত্রুও নয়। আগে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ণা মঞ্চে গিয়ে চাপের মুখে কি বলে ফেললেন। যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানাই না, জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে, এবং তাই মাত্র এক মাসের মধ্যে যারা এসছে তাদের কথা যদি তারা কোনো ব্যাপারে এই খুনের সাথে মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেবার। আমি আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন,
এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি আমি কোনো অ্যাকশন নেব না। আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে ফেলেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন, আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আমি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যারা দোষী তারা আমার শত্রু নয়। এ কি বললেন মাননীয়, যারা দোষী সেই সব লোকগুলো ওনার শত্রু নয়, মানেটা কি? যে সমস্ত দোষী লোক এই আরজিকর কাণ্ডে, তারা শুধু আমার আপনার নয়, এই বাংলার মানুষের নয়, জনতার নয়, তারা সমাজের দোষী, সমাজের পক্ষে এরা ক্ষতিকারক, সমাজের অপরাধী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এরা আমার শত্রু নয়, এরা সমাজের শত্রু। যারা সমাজের শত্রু, যারা আরজিকর কাণ্ডে এই নির্যাতিতা মহিলা, পিজিটি ডাক্তার যাকে অত্যাচার করে খুন করে দিল, যারা সমাজের শত্রু, প্রত্যেকটা মানুষ খেপে উঠেছে, তারাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। ভাবা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন তাহলে এই আরজিকর কাণ্ডে কারা জড়িত আছেন আর তারা ওনার শত্রু নয়? আরো একবার আপনারা ভালো করে শুনুন, রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষকে ঠিক কি বোঝাতে চাইলেন। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানাই না, জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। প্রতিশ্রুতি দিয়েছিলেন 2019 সালে, একই প্রতিশ্রুতি দিয়েছেন 2024 সালে, এই পাঁচ বছরের মধ্যে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমরা তো জানি প্রতিশ্রুতি মানে কি। প্রতিশ্রুতি মানেই প্রতারণা, প্রতিশ্রুতি মানেই চিটিংবাজি। যারা প্রতিশ্রুতি দেয় তারা চিট 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 চিটার। আমি বলছি না, কোনো বিরোধী দলের নেতা নেত্রী বলছে না, বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, যে শিক্ষাটা আমরা পেয়েছিলাম প্রতিশ্রুতি মানে প্রতারণা চিটিংবাজি, সেই একই শিক্ষা রাজ্যের মানুষকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু নিজে মনে হয় এই শিক্ষাটা নিতে ভুলে গিয়েছিলেন। দেখুন আপনারা, প্রতিশ্রুতি আবার কি, প্রতিশ্রুতি কতটাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা, আর প্রতিশ্রুতি মানেই চিট করা, ইংরেজিতে বলে চিটিংবাজ, চিট 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 করা। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে পৌঁছে গেলেন সম্পূর্ণ প্রচারের জন্য, বাংলার মানুষকে এটা দেখানোর জন্য যে আমি এই ডেডলক কাটাতে চাই, আমি চাই জুনিয়র ডাক্তাররা চিকিৎসায় ফিরে আসুন। কিন্তু কাজের কাজ কিছু হলো কি? জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল পাঁচ দফা দাবি, নিরাপত্তা সহ এই যে স্বাস্থ্য ভবনের তিন কর্তা তাদের পদত্যাগ দাবি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নিজে দাবি করেছিলেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই সমস্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে তাদেরকে নিজের পদে রেখে কিন্তু কোনো তদন্ত হতে পারে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে সেই কথাগুলো ভুলে গেছেন, ফলে যেখানে জল ছিল সেখানেই রয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় ফুটেজ খেলেন, স্টান্টবাজি করলেন, তৃণমূলকে প্রচারের সুযোগ দিলেন, যারা তোলামুলি করে চটি চাটে তারা নিজেদের ফেসবুক পোস্টে বড়াও করে লিখছে, এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এসে গেছেন আন্দোলন থামাতে, মমতা বন্দ্যোপাধ্যায় চান যা ডাক্তাররা যাতে নিজেদের ধর্ণা তুলে দিয়ে চিকিৎসায় ফেরেন। কিন্তু কাজের কাজ কি হলো, হাতে রয়ে গেল পেন্সিল, ডেডলক যেখানে ছিল সেখানেই রয়ে গেল। পাঁচ দফা দাবি শুনতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ, বিনীত গোয়েলের পদত্যাগ মানতে এখনো রাজি নয়। তিনি কি বললেন, আপনারা আসুন বৈঠক করুন, আপনাদের দাবি জানান, সহানুভূতির সঙ্গে বিবেচনা করব, আমি একা সরকার চালাই না, সবাই আছে, মুখ্য সচিব আছে, স্বরাষ্ট্র সচিব আছে, আর লাইভ স্ট্রিমিং করা যাবে না, সেই একই মিথ্যা কথা, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, সুপ্রিম কোর্টের মামলা চলছে, বিচার বিভাগীয় তদন্ত চলছে, জুরিসডিকশন রয়েছে, ফলে ডেডলক যেখানে ছিল সেখানেই রয়ে গেল। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চে এসে এটা বোঝানোর চেষ্টা করলেন বাংলার মানুষকে যে আমি উদ্যোগ নিয়েছিলাম, তৃণমূলীদের এবং চটি চাটাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সুযোগ দিলেন যে আমি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। কেন লাইভ স্ট্রিমিং হবে না বলুন তো, কেন হবে না?
এই লাইভ স্ট্রিমিং না হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখনো চলতে থাকবে, স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ না হয়ে কি করে তদন্ত হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে করেছেন যে কর্তাদের পদত্যাগ ছাড়া তদন্ত সম্ভব নয়, তিনি নিজে যেটা মনে করেন সেটা অন্য কেউ মনে করলেই দোষ। ফলে ডেডলক যেখানে ছিল সেখানেই রয়ে গেল। মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর কথা বলে দিলেন, যারা দোষী তারাও আমার শত্রু নয়, যারা দোষী তারা আমাদের শত্রু, তারা সমাজের শত্রু, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু নয়। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।